এসএসসির বাংলা 2 পরীক্ষা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিটি গঠন প্রশ্ন ফাঁসকারীকে ধরিয়ে দিলে 5 লাখ টাকা পুরস্কার পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য তারা সুপারিশ করবেন এই ব্যাপারে কমিটি আমরা করে দিচ্ছি পরীক্ষা বাতিল কখনোই সমাধান হতে পারে না শিক্ষা মন্ত্রণালয়ের লোকেদের আন্ডারে দিয়েই তো বের হচ্ছে সো উনাদের যদি ধরা যায় তাহলে কিন্তু আমাদের সাফারটা করতে হয় না এটা যারা করছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত আমরা তো এর জন্য সাফার করতে পারবো না যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা সদিচ্ছা থাকলে জড়িতদের ধরা সম্ভব বলছেন আইসিটি বিশেষজ্ঞরা আইনশৃঙ্খলা বাহিনী এবং কর্তৃপক্ষ যদি চায় খুব সহজেই ধরে ফেলা সম্ভব বলে আমি অন্তত মনে করি বেগম জিয়ার শর্ত মানার এখতিয়ার কমিশনের সরকারের নয় বলছে আওয়ামী লীগ ইসির স্বাধীনভাবে কাজ করা নিয়ে সংশয় বিএনপির নির্বাচনের বছরে অহেতুক চাপ দিয়ে কিছু আদায় করা যাবে না নীতিমালা অনুযায়ী সব হবে শিক্ষা সমাবেশে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এরশাদের পর কাল সিলেট যাচ্ছেন বেগম জিয়া জনসভা না থাকলেও সফরকে ঘিরে উজ্জীবিত দলের নেতাকর্মীরা দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে আত্মহত্যার প্রবণতা বিষণ্ণতা ও সামাজিক নির্যাতনের কারণ বলছেন বিশেষজ্ঞরা পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধু সুলভ পরিবেশের তাগিদ